हेलो गाइस वेलकम टू डॉक्टर गेमोलॉजिस्ट एंड आई एम एनामुल हक बाथन बैक विद अनदर वीडियो। বন্ধুরা এই ভিডিওতে আমি তোমাদেরকে GTA 3 এর স্টোরি এক্সপ্লেন শোনাবো। GTA 3 বা গ্র্যান্ড থেফট অটো 3 হচ্ছে রকস্টারের নির্মিত জনপ্রিয় গেমিং সিরিজ GTA সিরিজের তৃতীয় গেম এবং এটি রিলিজ পেয়েছিল 2001 সালে। তোমরা হয়তো অনেকেই থাম্বনেল দেখে অবাক হয়েছো যে প্রিয়জন যখন বিশ্বাসঘাতক এই আবার কি রকম লেখা। তবে মজার বিষয় হচ্ছে মূল গল্প এরকম কিছুই তোমরা দেখতে পাবে। সো কি ছিল GTA 3 এর গল্প তাই আমরা জানবো আজকের এই ভিডিওতে। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কাইন্ডলি সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দিন। बेल आइकनটি অন করে দিন যেন বিভিন্ন গেম এন্ড স্টোরি এক্সপ্লেন ভিডিও আপনি যেন মিস না করেন। সো হিয়ার উই গো ফর দ্য গ্র্যান্ড থেফট অটো 3 স্টোরি এক্সপ্লেন ইন বাংলা। GTA 3 এর গল্পটা শুরু হয় 2001 সালে। এই গল্পের মূল চরিত্র হচ্ছে দুজন রিফাত এবং মিন্নি। सॉरी सिफो काका क्लाउडी और कैटलिना। এটা সেই ক্যাটালিনা যে GTA San Andreas-এ আমাদের প্রিয় সিজে ভাইকে ছেকা দিয়ে ক্লাউডের সাথে রিলেশন করেছিল। তো 90 দশকে ক্লাউডি এবং ক্যাটালিনা লিবার্টি সিটিতে এসে থাকতে শুরু করে এবং 2001 সাল পর্যন্ত ক্লাউডি এবং ক্যাটালিনা উভয়ে খুবই ভালোই দিনকাল কাটাচ্ছিল। তো 2001 সালেই কোনো একদিন লিবার্টি সিটির একটি ব্যাংক হতে ক্যাটালিনা ক্লাউডি এবং নয়ন বন্ড ডাকাতি করতে যায়। সময়মতো ডাকাতি শেষে মিনি এবং নয়ন বন্ড আই মিন মাথা নষ্ট এগেইন সরি ক্যাটালিনা এবং ম্যাকগুল নামের এক ব্যক্তি টাকা নিয়ে দৌড়াতে থাকে আর তাদের দুজনকে পেছন থেকে ক্লাউডি প্রোটেকশন দিয়ে তাদের পিছু আসতে থাকে। কিন্তু ক্যাটালিনার কাছে ক্লাউডি আসতেই ক্যাটালিনা ক্লাউডিকে গুলি করে দেয়। ক্লাউডি ওখানে গুলিবিদ্ধ হয়ে মুমূর্ষু অবস্থায় দেখতে পায় যে ক্যাটালিনা সব টাকা নিয়ে ম্যাকগুল এর সাথে পালিয়ে যাচ্ছে। মূলত ক্যাটালিনা ছিল খুবই উচ্চাভিলাষী এবং লোভী, তাই সে টাকার ভাগ তার প্রিয়জনের সাথে শেয়ার না করে খুনের উদ্দেশ্যে ক্লাউডিকে গুলি করে দেয়। তো অতঃপর পুলিশ ক্লাউডিকে গুলিবিদ্ধ অবস্থায় পেয়ে তাকে অ্যারেস্ট করে এবং পুলিশের তত্ত্বাবধানে ক্লাউডির অপারেশন সম্পন্ন হয়। তো আদালত ক্লাউডিকে 10 বছরের জেল দেয়। এরপর একদিন রাতে ক্লাউডিকে পুলিশরা তাদের লরিতে করে জেলে নিয়ে যাচ্ছিল এবং পথিমধ্যে একদল কলম্বিয়ান সন্ত্রাসীরা পুলিশের গাড়ি বহরের পেছনে কয়েকটি জিপ নিয়ে ছুটতে থাকে এবং একটি টাইম বোম কলম্বিয়ান মাফিয়াদের গাড়ি বহর থেকে ফেলে যায় তারা ব্রিজের মাঝে। পুলিশের লরিতে ক্লাউডির সাথে একজন বৃদ্ধ আসামি ও 8 বল নামের আরো একজন আসামি সহ টোটাল 2 জন আসামি ছিল। তো কলম্বিয়ান গুন্ডারা পুলিশের গাড়িতে হামলা করে এবং অস্ত্রের মুখে পুলিশদের রেখে কলম্বিয়ান মাফিয়ার লিডার ওই বৃদ্ধ আসামিকে তারা বাঁচিয়ে নেয় এবং এই ফাঁকেই গাড়ির ভেতরে 8 বল এবং ক্লাউডি তাদের হ্যান্ড ফাইটের স্কিল ইউজ করে 2 জন পুলিশকে ঘায়ল করে সেই লরি হতে বের হয়ে পালিয়ে যায়। ঠিক এরপরই ব্রিজের মাঝে ফেলে আসা সেই টাইম বম ব্লাস্ট হয় যার ফলে সবার নজর ওখানে চলে যায়। ঠিক সেই ফাঁকেই 8 বল এবং ক্লাউডি একটি ট্যাক্সিতে করে সেই স্থান ত্যাগ করে। তো এরপর ক্লাউডি ও 8 বলের মাঝে ভালো একটি বন্ধুত্ব তৈরি হয় এবং 8 বল ক্লাউডিকে লিবার্টি সিটির ক্রাইম গডফাদার সালভাটোরে লিওনের ডান হাত লুইজির সাথে পরিচয় করিয়ে দেয়। বন্ধুরা এটা সেই সালভাটোরে লিওন যার ব্যাপারে আমি GTA San Andreas স্টোরি এক্সপ্লেনে বলেছিলাম। তো তোমরা যারা GTA San Andreas স্টোরি এক্সপ্লেন দেখোনি উপরে বেল আইকনে ক্লিক করো এবং দেখে নাও। এরপর লুইজির হয়ে বিভিন্ন কাজ করতে থাকে আমাদের ক্লাউডি এবং এরই ধারাবাহিকতায় লুইজি ক্লাউডিকে সালভাটোরে লিওনের ছেলে জয়ের সাথে পরিচয় করিয়ে দেয়। অতঃপর জয় ক্লাউডিকে দিয়ে তার বিভিন্ন কাজ করায় এবং এরই ফাঁকে জয় ক্লাউডিকে টনি সিপ্রিয়ানি নামক এক লোকের সাথে পরিচয় করিয়ে দেয়। এই টনি সিপ্রিয়ানিও সালভাটোরে লিওনের হয়ে বিভিন্ন ক্রিমিনাল কাজের নেতৃত্ব দিয়ে থাকে। তো ক্লাউডি একাধারে জয় টনি সিপ্রিয়ানি এবং সালভাটোরে লিওনে সবার হয়ে কাজ করতে থাকে। এরপর ক্লাউডি সালভাটোরে লিওনের হয়ে খুবই লয়ালি কাজ করার ফলে সে সালভাটোরে লিওনের পুরো গ্যাংয়ের সবার কাছে খুব বিশ্বস্ত হয়ে যায়। তাই সালভাটোরে লিওন তার স্ত্রী মারিয়ার পার্সোনাল ড্রাইভার হিসেবে ক্লাউডিকে নিয়োগ দেয়। ক্লাউডি অন্যান্য কাজের পাশাপাশি মারিয়ার হয়ে ছোটখাটো কাজ করতে থাকে। এরই মাঝে হঠাৎ মারিয়াকে একদিন পুলিশের বিশাল একটি ইউনিট এসে অ্যারেস্ট করার জন্য অভিযান চালায় আর তখন ওই রিস্কি অবস্থা থেকে মারিয়াকে ক্লাউডি বাঁচিয়ে নেয়। এর ফলে মারিয়ার সাথে খুবই ভালো একটি বন্ডিং হয়ে যায় ক্লাউডির। বন্ডিং ভালো হওয়ার ফলে মারিয়া থেকে ক্লাউডি জানতে পারে যে মারিয়া 1998 সাল থেকেই তার স্বামী সালভাটোরে লিওনকে ডিভোর্স দিতে চাচ্ছিল। তবে এতদিনে ক্লাউডি সালভাটোরে লিওনের হয়ে সকল প্রতিপক্ষ পথের কাঁটাকে সরিয়ে দিয়েছিল। এর মাঝেই সালভাটোরে লিওন ক্লাউডিকে নির্দেশ দেয় যে তাদের দলেরই বব নামের এক লোক ইদানিং গুপ্তচরের মতো কাজ করছে। বব এর ওপর নজর রাখতে বলা হয় ক্লাউডিকে। বব এর বিষয়ে ক্লাউডি হিউজ রিসার্চ করার পর জানতে পারে যে বব নিজেই ক্যাটালিনার হয়ে কাজ করে। বব মূলত ডাবল এজেন্ট হিসেবে ক্যাটালিনার হয়ে কাজ করার পাশাপাশি তার কাছে সালভাটোরে লিওনের গ্যাংয়ের যত গুরুত্বপূর্ণ তথ্য আছে সবকিছু পাচার করে। আর ক্যাটালিনাও এতদিনে খুব বড় এক মাফিয়াতে পরিণত হয়েছে এবং তার সহযোগী হচ্ছে নয়ন বন্ড ওরফে ম্যাকগুল। আই এম ড্যাম শিওর ক্লাউডি হয়তো তখন মনে মনে ভেবেছিল আরে তুই তো মিন্নি না, তুই তো সাক্ষাৎ পাপিয়া জাহান। সরি গল্পে চলে যাই। ক্লাউডি সব প্রমাণ হাতে পাওয়ার পর একদিন সময় বুঝে ববকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলে। তবে এসবের মাঝেই যখন ক্যাটালিনা জানতে পারে যে সালভাটোরে লিওনের গ্যাং তার পেছনে পড়েছে এবং ক্লাউডি বেঁচে রয়েছে। তখন ম্যাকগুল এবং ক্যাটালিনা পালিয়ে বেড়াতে থাকে। ইতিমধ্যেই ক্লাউডের সহায়তায় সালভাতোরে লিওনের গ্যাং একটি পণ্যবাহী জাহাজকে ডুবিয়ে দেয়। মূলত ওই পণ্যবাহী জাহাজেই ছিল ক্যাটালিনার গ্যাংয়ের গুরুত্বপূর্ণ সব অস্ত্র এবং মাদক, যা বিভিন্ন পক্ষের নিকট ডেলিভারি দেওয়ার কথা ছিল। এরপর সালভাতোরে লিওন ক্লাউডিকে তার জন্য হয়ে একটি শেষ কাজ করতে দেয়, যেটাকে ক্লাউডিতে বলা হয় একটি গাড়ি ব্লাস্ট করতে। গাড়িতে মূলত সালভাতোরে লিওনের সকল বেআইনি কাজের বিভিন্ন প্রমাণ ও ডকুমেন্ট ছিল। কিন্তু ওই মিশন চলাকালেই মারিয়া ক্লাউডিকে আর্জেন্ট কল করে একটি স্পিডবোটের ঘাটে ডাকে। ক্লাউডি ওদিকে গিয়ে জানতে পারে যে মিশনটা সালভাতোরে লিওন ক্লাউডিকে দিয়েছে সেটা একটি ফেক মিশন এবং সেটা মূলত একটি ফাঁদ। এবং এখানেই অদ্ভুত এক তথ্য জানতে পায় যে সালভাতোরে লিওন মূলত ক্লাউডিকে খুন করতে চাচ্ছে এবং ওই গাড়িতে বোমা ফিট করা রয়েছে। এছাড়াও ক্লাউডি আরও অবাক হয় যখন জানতে পারে যে মারিয়া নিজেই সালভাতোরে লিওনের নিকট একটি মিথ্যা তথ্য দিয়েছিল যে মারিয়া এবং ক্লাউডির মধ্যে আলাদা রিলেশনশিপ রয়েছে। তো মূলত এটা শোনার পরই সালভাতোরে লিওন খুব রাগে জিদে ক্লাউডিকে খুন করার জন্য উঠে পড়ে লেগেছে। তবে মারিয়া মূলত 1998 সাল থেকেই এক নারীর প্রেমে পড়েছিল। Seriously, what the fuck? যে মেয়ের নাম আসুকা। এই আসুকা জাপানিজ মাফিয়া গ্যাং ইয়াকুজার গুরুত্বপূর্ণ সদস্য। কি বন্ধুরা অবাক হচ্ছেন? তো অবাক হবার কিছু নেই, আমাদের মারিয়া আপা আর কিছু হোক না হোক সে সমকামী হয়ে গিয়েছে, দ্যাটস ইট। তো আর কি, আসুকার সাথে ক্লাউডির পরিচয় হয় এবং ক্লাউডি, আসুকা এবং মারিয়া তিনজন মিলে স্পিডবোট দিয়ে সেই লিবার্টি সিটি ত্যাগ করে এবং স্টনটন দ্বীপে চলে যায়। এরপর ইয়াকুজা গ্যাংয়ের আসুকার নির্দেশে ক্লাউডি নিরাপত্তার জন্য সালভাতোরে লিওনকে খুন করে ফেলে, যার ফলে সালভাতোরে লিওনের বিভিন্ন লোকেরা ক্লাউডিকে হন্য হয়ে খুঁজতে থাকে। এই ঘটনার কদিন পরেই আসুকা তার ভাই কেনজির সাথে ক্লাউডিকে পরিচয় করিয়ে দেয়। ক্লাউডি কেনজির হয়েও ইয়াকুজা গ্যাংয়ের বিরোধী বিভিন্ন গ্যাংয়ের বিরুদ্ধে বিভিন্ন মিশন পরিচালনা করতে থাকে। ইয়াকুজার হয়ে কাজ করতে করতে ক্লাউডি একজন বিলিয়নিয়ার ডোনাল্ড লাভের সাথে পরিচিত হয়। এই ডোনাল্ড লাভ এর অনেকগুলো রেডিও স্টেশন রয়েছে, পাশাপাশি তার লাভ মিডিয়া নামে একটি কোম্পানিও রয়েছে। ডোনাল্ড লাভ স্টনটন শহরে রিয়েল এস্টেট, আই মিন জায়গা জমি ও বিল্ডিং এর দাম কমানোর জন্য ট্রায়ড এবং কলম্বিয়ান গ্যাং এর মাঝে একটি যুদ্ধ বাঁধিয়ে দেওয়ার জন্য ক্লাউডিকে নির্দেশ দেয়। বন্ধুরা, এটা সেই ট্রায়ড গ্যাং যার ব্যাপারে আমি জিটিএ স্যান আন্দ্রেয়াসের স্টোরিতেও বলেছিলাম। ক্লাউডি প্ল্যান অনুযায়ী যুদ্ধ বাঁধিয়ে দেয় এবং এরই ফাঁকে কলম্বিয়ানদের একটি গাড়ি দিয়ে ইয়াকুজা লিডার কেনজিকেই সে খুন করে, যার ফলে ইয়াকুজা গ্যাং কলম্বিয়ান গ্যাংয়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। তবে এরই মাঝে দিনকে দিন ক্লাউডি লিবার্টি সিটির আন্ডারওয়ার্ল্ডের খুবই পপুলার এক নাম হয়ে গিয়েছে। অতঃপর ক্লাউডি একটি নির্মাণ শ্রমিক হিসেবে একটি কনস্ট্রাকশন প্ল্যান্টে কাজ নেয়, কিন্তু তার কর্মস্থলেই একদা লিফট দিয়ে উপরে ওঠার সময় ক্যাটালিনা এবং ম্যাকগুলকে দেখতে পায়। মূলত ক্যাটালিনা এবং ম্যাকগুল দুহাতে টাকা ভর্তি স্যুটকেস নিয়ে কোথায় যেন পালাচ্ছিল। তো ক্যাটালিনা ক্লাউডিকে সামনে পেয়ে হতবাক হয়ে যায় এবং ক্লাউডি এবং ক্যাটালিনার মাঝে কথা কাটাকাটি হয়। ঠিক তখনই ক্যাটালিনা ম্যাকগুলকে গুলি করে সেখান থেকে পালিয়ে যায়। এরপর সেই স্থানে মারিয়া এবং আসুকা আসে এবং আসুকা এসেই তার ভাইয়ের হত্যার রহস্য বের করার জন্য ম্যাকগুলকে টর্চার করে জিজ্ঞাসাবাদ করতে থাকে এবং ক্লাউডি সেই মুহূর্তে এই পরিস্থিতিতে সহায়তা লাভের জন্য ডোনাল্ড লাভকে খুঁজতে যায়। কিন্তু ডোনাল্ড লাভের বাসায় গিয়ে সে জানতে পারে যে ডোনাল্ড লাভ ট্রায়ড এবং কলম্বিয়ানদের মাঝে যুদ্ধ বাঁধিয়েই সে এই শহর ত্যাগ করে চলে গিয়েছে। তো ক্লাউডি কনস্ট্রাকশন প্ল্যান্টে গিয়ে দেখতে পায় যে ম্যাকগুল এবং আসুকা উভয়কে কে যেন খুন করে সেখানে ফেলে রেখে গেছে। তো এরপর সেখানে একটি কাগজ দেখতে পায়, সেই কাগজটি তুলে সে দেখে যে সেখানে ক্যাটালিনা লিখে রেখেছে যে মারিয়াকে সে কিডন্যাপ করে নিয়ে গেছে এবং আসুকা এবং ম্যাকগুলকে সেই খুন করেছে। পাশাপাশি এও বলে দেয় যে মারিয়াকে যদি ক্লাউডি বাঁচাতে চায় তাহলে ক্লাউডিকে প্রায় $5 লক্ষ মুক্তিপণ দিয়ে মারিয়াকে ছাড়াতে হবে। তো ক্লাউডি সময় মতো $5 লক্ষ নিয়ে সেই নির্দিষ্ট লোকেশনের নির্দিষ্ট সময় পৌঁছে যায়। সে সেখানে গিয়ে ক্যাটালিনাকে দেখতে পায় এবং ক্যাটালিনাকে সেই মুক্তিপণের সকল টাকা বুঝিয়ে দেয়। কিন্তু এখানেও ক্লাউডিকে ধোকা দেয় ক্যাটালিনা এখানেও মারিয়াকে ছাড়তে চায় না এবং বলে যে তোমার আমার মতো বিশ্বাসঘাতককে বিশ্বাস করাটা বড় বোকামি হয়েছে। এবং এটা বলার পরই তার কিছু কর্মীকে নির্দেশ দেয় ক্লাউডিকে খুন করার জন্য, কিন্তু ক্লাউডি সেই মুহূর্তে তার কৌশল খাটিয়ে আশেপাশের ক্যাটালিনার কিছু কর্মীকে ঘায়েল করে ক্যাটালিনার পিছু নিতে থাকে। ঠিক তখনই ক্যাটালিনা একটি হেলিকপ্টারে করে পালাতে থাকে এবং ক্লাউডিও তার পিছু একটি গাড়ি নিয়ে এগুতে থাকে। মোক্ষম সময়ে ক্লাউডি ক্যাটালিনার সেই হেলিকপ্টার বরাবর আরপিজি দিয়ে রকেট ছুড়ে মারলে সেই হেলিকপ্টারটি ব্লাস্ট হয়ে যায় এবং ক্যাটালিনা সেখানে মৃত্যুবরণ করে। কিন্তু এরই মাঝেই ক্যাটালিনার বিভিন্ন কর্মীরা মিলে মারিয়াকে জিম্মি করে রেখেছিল। অতঃপর ক্লাউডি ক্যাটালিনার সে সকল কর্মীদেরকে গুলি করে মেরে ফেলে এবং মারিয়াকে উদ্ধার করে। এরপর শেষের দৃশ্যে আমরা দেখতে পাই যে মারিয়া এবং ক্লাউডি মাঝে খুবই কথা হচ্ছে এবং মারিয়ার অতি বকবক সহ্য করতে না পেরে মারিয়াকে গুলি করে মেরে ফেলে এবং এখানে শেষ হয় GTA 3 এর গল্প। তোমাদের মাঝে হয়তো কিছুটা কনফিউশন রয়েছে যে মারিয়াকে শেষ পর্যন্ত কি কারণে গুলি করে মেরে ফেললো, তাই তো? ওকে, এ বিষয়ে আমার কিছু বক্তব্য দিই আমি, একান্তই পার্সোনাল অপিনিয়ন। ক্লাউডি হয়তো ভেবেই নিয়েছিল যে মারিয়ার যেহেতু হাজব্যান্ড, আই মিন সালভাতোরে লিওন মারা গিয়েছে, পাশাপাশি তার সমকামী গার্লফ্রেন্ড আসুকাও মারা গিয়েছে, ক্লাউডির সাথে হয়তো সম্পর্ক হতে পারে, পরবর্তীতে বলা যায় না, ক্লাউডিকেও সে হয়তো ধোকা দিতে পারে। সো দ্যাটস ওয়াই সবকিছু চিন্তা ভাবনা করেই ক্লাউডি খুন করে ফেলে এবং লিবার্টি সিটিতে সে একাই একজন গুরুত্বপূর্ণ মাফিয়া হয়ে দিন কাটাতে শুরু করে। সো বন্ধুরা, এ ছিল আমাদের গল্প। সো গাইস, দিস ওয়াজ আওয়ার ভিডিও। I hope you have enjoyed the entire video. যদি আপনি যদি এই ধরনের স্টোরি লাইন ভিডিও বাংলাতে এক্সপ্লেইন শুনতে পছন্দ করেন তাহলে কাইন্ডলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, বেল আইকনটি বাজিয়ে দিন, একটি লাইকও করে দিন, পাশাপাশি আমার কন্টেন্টগুলো আপনাদের গেম প্রিয় বন্ধুদের নিকট শেয়ার করুন। স্টে অ্যালার্ট, স্টে সেফ, লাভ ইউর ফ্যামিলি অ্যান্ড লাভ ইউরসেলফ। আসসালামু আলাইকুম।